লেবুর ভাই কমলা, কমলার ভাই মাল্টা। তো এই তিনজনই ভিটামিন সির সবচেয়ে বড় উৎস। কমলা, লেবু, মাল্টা, জামির এ জাতীয় সাইট্রাস গ্রুপের প্রায় 40টার মতো ভিটামিন সি আছে। কমলার যে চোকলাটা, এটা কিন্তু কমলার ভিতরের চেয়েও বাইরে এত বেশি পেকটিন থাকে, এত বেশি এনজাইম থাকে, এত বেশি হজমিকারক, যার নিতে কমলার রসটা খাবেন না, প্রোটিন ডাইজেশন হয় বেশি দ্রুত। সব খাবারের সাথেই লেবু, কমলা এবং মাল্টা থাকা উচিত। এখনকার যে ঋতু, আপনারা কিন্তু কলমের যে মাল্টা গাছ, কমলা গাছ আছে প্রতিটা ঘরে আপনারা লাগাবেন। শুধু কমলা গাছের একটা কমলা পাতা ধুয়ে আপনি চিবিয়ে দেখেন, আপনার মনে কত তৃপ্তি আসে। বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে অনুরোধ রাখতেছি, আপনারা লেবু, কমলা, মাল্টা লাগাবেন। একটি প্লাস্টিক ড্রামের ভিতরে হয়, পুরনো একটা বড় আপনার 5 লিটারের পানির বোতল আপনারা ফিকে ফেলে দেন, এটার মুখটা কেটে ওটার ভিতরে আপনার কম্পোস্ট সার দেন, গাছের লতা পাতা দেন, বালি শালি ধুলাবালি দেন, দিয়ে এটা গাছ লাগিয়ে দেন, দেখেন আপনার ঘরে ভিটামিন সির অভাব পূরণ হবে।